আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আলাইহাস সালাম, ফেরাউনের স্ত্রী। এই মহিলা অনেক দামি মহিলা, মূসা আলাইহিস সালামের পালক মা। সুবহানাল্লাহ পড়েন, নিজের সন্তান ছিল না, সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে মায়ের মতো লালন পালন করেছেন। গোপনে গোপনে মূসা আলাইহিস সালামের উপর ঈমান এনেছেন। গোপনে গোপনে রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে চাইতেন কার কাছে? ফেরাউনের বউ আর ফেরাউনের ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রীর বউ, দুইজন লুকিয়ে কালিমা পড়ে মুসলমান। ফেরাউন কিছু জানে না। সুবহানাল্লাহ, কি আল্লাহর খেলা! ফেরাউন লক্ষ লক্ষ বনী ইসরাইলের ছোট্ট বাচ্চাকে জবাই করেছে একটা বাচ্চাকে ঠেকানোর জন্য, নাম কি? মূসা। আর ফেরাউনের ঘরে আল্লাহ মূসাকে বড় করলেন। কোন সুবহানাল্লাহ, লুকিয়ে লুকিয়ে ঈমান আনলো। ফেরাউনের বউ আসিয়া, অর্থমন্ত্রীর বউ, দুইজন মিলে ফেরাউনের কাছে ঘটনা পৌঁছে গেল, খবর পৌঁছে গেল। ফেরাউন ডেকে পাঠালো দুধের বাচ্চাকে নিয়ে। ফেরাউনের অর্থমন্ত্রীর বউ হাজির, কুখ্যাত সন্ত্রাসী ফেরাউনের নিজের বউ আসিয়াও হাজির। ফেরাউন বলে, এক আল্লাহর উপর কুফরির ঘোষণা দে, আল্লাহকে বলে যা, আমার পায়ের সামনে সেজদা দে, আমি মাফ করে দেব। আসিয়ার এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীরও এক কথা, যে আল্লাহর কাছে আমরা মাথা নত করেছি, পৃথিবীর কোন শক্তির কাছে ওই মাথার নত হতে পারে না। ফেরাউন বলল, তাই নাকি, দেখি তোদের ইমানের পাওয়ার কত বড়। অর্ডার করলো, বিশাল বড় পাতিল নিয়ে আসো, কড়াই নিয়ে আসো, কড়াই ভর্তি তেল গরম করতে শুরু করো, টকবক টকবক করে কড়াইয়ের মধ্যে গরম তেল। ফেরাউন বলে, ও অর্থমন্ত্রীর স্ত্রী, তোমারে অনেক ভালো জানতাম, এখনই আমার পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহরে সারো, আমি তোরে ছেড়ে দেব। অর্থমন্ত্রীর বউ বলে, এত সোজা না। সুবহানাল্লাহ, বলে কি ঈমান? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন, আবার পড়ে না আমিন। এক কথা, আল্লাহর সামনে মাথা নত করেছি, কারো সামনে করব না। ফেরাউন অর্ডার দিল, এই মহিলার দুধের বাচ্চাটারে টান দিয়ে আন, টকবক তেলের মধ্যে, কড়াইয়ের মধ্যে গরম তেলের মধ্যে ছেড়ে দে। মায়ের চোখের সামনে দুধের বাচ্চাকে গরম তেলের মধ্যে ছাড়ে, হিসাবটা কি সহজ নাকি? কথা বলেন, চিৎকার দিয়ে মা কেঁদে ওঠে, ছেড়ে দাও। ফেরাউনের নির্দয় অন্তরে দয়া হয় না, দুধের বাচ্চাটারে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে ছেলেটা রোস্ট হয়ে যায়। কিন্তু ছেলেটা হাত উঁচু করে ডেকে বলে, মা ভয় পেও না, তোমরা দেখো টকবগে কড়াইয়ের ভেতরে তেল, আসলে মা এটা আগুন না, এটা জান্নাতের বাগান। ও মা, ফেরাউনের দিকে তাকাস না রে মা, আমার মতো দৌড় দিয়ে তেলের মধ্যে ঝাঁপ দে, আল্লাহ আকবার। ফেরাউনের অর্থমন্ত্রীর বউয়ের ঈমান দ্বিগুণ হয়ে যায়, তিনগুণ হয়ে যায়। সে বলে, ফেরাউন, গোটা পৃথিবীটার এক পাশে করতে পারবি, কিন্তু আমার মাথাটা তোর পায়ের সামনে নোয়াতে পারবি? ফেরাউনের অর্থমন্ত্রীর ওই স্ত্রীকে বাচ্চার পরে ওই তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো, ওই মহিলাটাও রোস্ট হয়ে যায়। বাকি রইল ফেরাউনের বউ আসিয়া। কি নাম? আসিয়া। কিন্তু দৃশ্যটা দেখেছে, চাক্ষুষ মৃত্যু দেখেছে দুইজনের। ফেরাউন বলে, আসিয়া, কত অন্তরঙ্গ সম্পর্ক আমাদের, আজীবন কত ভালোবাসা ছিল, কত খুনসুটি ছিল, কিন্তু আমার পায়ের মধ্যে সেজদা দিয়ে প্রমাণ কর তুই আমারে ভালোবাসিস। আসিয়ারও একই কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ফেরাউন বলল, তোকেও আমি ছাড়বো না, তোকে আমি উলঙ্গ করব। হাজার হাজার মানুষের সামনে আসিয়ার কাপড় টেনে নেওয়া হলো, তক্তার মধ্যে শুইয়ে তক্তার মধ্যে হাতে পায়ে পেরেক মারা হলো, হাতের এই পাশ দিয়ে পেরেক ঢুকে ওই পাশ দিয়ে বেরোয়, তক্তার এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বেরোয়, ফিনকি দিয়ে রক্ত বের করে। আসিয়া সহ্য করতে না পেরে ডেকে বলে, আল্লাহ, ফেরাউন থেকে তুমি আমারে বাঁচাও। এই দোয়াটা সূরাতুত তাহরিমে আল্লাহ সরাসরি কোট করেছেন, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আল্লাহ মালিক, তোমার পাশে জান্নাতে একটা ঘর বানায়া দিও। এরকম একটা সঙ্গীত আছে না নাই?
এই সঙ্গীতটা সরাসরি সূরাতুত তাহরিম আসিয়ার দোয়া থেকে কোট করা হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহু আকবার। সেই 5000 বছর আগের দোয়া আজও আমরা তাফসির মাহফিলে গান বানিয়ে বলি। 5000 বছর আগের কথা আজও আমরা কোরআনের আয়াত হিসেবে পড়ি। আল্লাহু আকবার, কি মাকবুল হয়েছেন মহিলাটা আল্লাহর দরবারে। আল্লাহরে বললেন, আল্লাহ শুধু তোমার ইবাদতের কারণে আজকে আমার এমন দশা উলঙ্গ হওয়া লাগলো, আমার হাতে পায়ে পেরে ঠোকা হলো, আল্লাহ এখন গরম তেলের মধ্যে ছেড়ে দেয়া হবে, তুমি বাঁচাও। আল্লাহ বললেন, জিব্রাইল আমার জান্নাতটারে আসিয়ার চোখের সামনে তুলে ধর। আমার আসিয়া দুনিয়ার বুকে থেকে জান্নাত দেখে দেখে আমার মেহমান হয়ে আমার কাছে আসবে। আসিয়াকেও গরম তেলের মধ্যে ফেলে দেয়া হলো। দুনিয়ার বুকে থেকে জান্নাতের নমুনাটা দেখতে দেখতে সাইয়েদাতুনা আসিয়া আল্লাহর কাছে চলে গেলেন। পড়েন আল্লাহু আকবার। এজন্য ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমি। তাহলে আসিয়ার জীবনী থেকে আমার মায়েদের জন্য শিক্ষা হলো, ঈমান ছাড়া যাবে না, বেঈমান হয়ে মরা যাবে না, মাজারে গিয়ে মুশরিকাদের কাতারে নাম তোলা যাবে। ওই মায়েরা ইমান কেমন করে রক্ষা করবেন? ইমান কত বড় দামি জিনিস, ইমান একজন নারীর মর্যাদা আল্লাহর কাছে কত বাড়িয়ে তোলে। আসিয়ার জীবনে এই শিক্ষাটা আছে না নাই? কথা কম বোঝা যায়, বোঝা যায়। তাহলে প্রথমে জানলাম কার কথা, হাজারের কথা। হাজারার জীবনী থেকে শিক্ষা ছিল তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তিনি কে? আল্লাহ। আসিয়ার জীবনী থেকে আমরা কি শিখলাম? ইমান রক্ষা করতে হবে, জীবন যাবে, ইমান যাবে, জীবন যাবে, ইমান যাবে। আসিয়ার জীবনী থেকে শিক্ষা হলো ইমানের পথে অবিচল থাকতে হবে, ঠিক কি না? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন।